আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে এসেছি অনেক সুস্বাদু ও মজাদার একটি রেসিপি নিয়ে, তা হলো চিকেন বিরিয়ানি। আজ আমি খুবই অল্প সময়ে প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি করব। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেল, এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিব। তা হলো লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, এলাচ এবং সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে তেলের মধ্যে ভালো করে এগুলো নেড়েচেড়ে নিব। তার কিছুক্ষণ পর আদা ও রসুন পেস্ট দিয়ে দিব। পানি দিয়ে দিব যেন মশলাগুলো উড়ে না যায়। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, বিরিয়ানির মশলা, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আমি এখানে হলুদ ও মরিচের গুঁড়া দিইনি, আপনারা চাইলে অল্প করে দিতে পারেন। ঈদের দিনে সকাল বা বিকেলের জন্য এটি পারফেক্ট একটি রেসিপি। এই বিরিয়ানি রেসিপি ছোট বড় সবারই প্রিয়। যতক্ষণ পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিব। অনবরত মশলাগুলো নাড়াচাড়া করতে হবে যেন মশলাগুলো না পুড়ে যায়। দেখুন, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিল। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন ভালো করে নেড়েচেড়ে দিব। আমি মাংসগুলো একটু হলুদ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি। মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। আমি এখানে তিন পট পোলাও চাল দিয়েছি। আমরা কম বেশি সবাই জানি যতটুকু চাল দিব তার দ্বিগুণ পানি দিব। এক কাপ মটর বুট দিয়ে দিব। মটর বুট আমি আগেই ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এক কাপ টক দই দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে দিয়ে গরম পানিগুলো দিয়ে দিব। টুকরো করে রাখা গাজরগুলো দিয়ে দিব। আমি গাজরগুলো ছোট ছোট কিউব সাইজ করে কেটে দিয়েছি।
সব শেষে তেজপাতা দিয়ে ঢেকে রাখব 5 মিনিট পর্যন্ত। মনে রাখবেন চুলার আঁচ অল্প রেখে ঢাকনাটি তুলে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে বিরিয়ানিটা রান্না করলে বিরিয়ানি ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দিব কিশমিশ, আলুর বকরা, জয়ত্রী, স্টার মশলা। আমার রান্না প্রায় শেষ। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসব আপনাদের মাঝে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।